দেখছি বেরাব ভাই মোটা সোটা লোক, যদি সাইকেলে ওঠে গরমকাল টেনে নিয়ে যেতে গেলে ঘাম বেরিয়ে যাবে বুঝলেন। টাকা ভাই দে না, 500 টাকা দে না। কবে দিবি? শুক্রবার দিয়ে দেবো, সত্যি দিবি আল্লাহ কসম। রসুল কাঁপতে আরম্ভ করলেন, ঠকঠক করে কাঁপছেন। সার কোথায়? আপনার নামাজ আপনার এবাদত তখনই কবুল হবে যখন আপনার স্ত্রীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আপনার স্ত্রীর উপর নির্ভর করছে আপনি কত বড় নামাজি, আপনার মায়ের উপর নির্ভর করছে কত বড় নামাজি, আপনার প্রতিবেশীর উপর নির্ভর করছে আপনি কত বড় নামাজি, আপনার বইয়ের উপর নির্ভর করছে কত বড় নামাজি, আপনার আচার আখলাক ব্যবহার আচরণ পাঁচিল নিজের জায়গায় আছে, ক্যান্টিলেভার কার জায়গায়? বুঝতে পারেন না, পাঁচিল দেয়াল তো নিজের জায়গায় আছে, ছাঁচ কার জায়গায়? পানি পড়লে কোথা পড়ে? বলে ওজন আমার সামনেই তো পাকা রাস্তা, তো তোমার পানি PWD-র জায়গায় পড়ছে কেন? সরকারি জিনিস, আপনার যতটা অতটাই আপনার, বেকায়দা হয়ে যাচ্ছে। এর থেকে বেশি বললে আপনাদের রেগে যাবেন তো, আবার বলা যাবে না, বুঝবে অসুবিধা। আচ্ছা হাদিস বলে দিই, আল্লাহ রাসূল 15টা কিয়ামতের আলামত বলেছে, তার মধ্যে কি বলছে? আমানতের মালগুলো বাপের সম্পত্তি বলে ভোগ করবে, হিসাব নেই কিতাব নেই, চালাতে হয় চালাচ্ছি। বল আমানা তোমাকে না আমান, 500 টাকা ভাই দে না, 500টা টাকা দে না। কবে দিবি? শুক্রবার দিয়ে দেবো, সত্যি দিবি আল্লাহ কসম দিয়ে দেবো। কী দে নেওয়ার সময় কী বললে চাচা? আল্লাহ কসম দিয়ে দেবো। তো টাইম মতো দিয়ে দিবি তো, 3টে শুক্রবার পার হয়ে গেছে, আসর বেলায় দেখা হয়েছে। চাচা আসসালামু আলাইকুম, নাচ করতে যাচ্ছে, পরে দেখা হবে। কি লোক বে, যখনই আছে মসজিদে ঢুকে যায়, কি জুলুম বলতো। আমাদের দেশি ভাষা বে কথাটা যারা দেখছেন, কোন দেশের বলি কোন দেশের গালি, এটা আমার দেশের বলি, তাই তো নাকি গো? কি মুশকিল বলতে, এলেই নাচ করতে ঢুকে যায়। ও চাচা এদিক দিয়ে আর সাইকেল দিয়ে যায় না, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যায়, এদিক দিয়ে গেলেই তো মানিক পিতালে ধরবে, ওই ভেতর দিয়ে যে পোলের পাশে ওঠে। আমাদের এখানে লোক না, না আমাদের ওখানে লোক আছে, এখানে কেউ নেই, এখানে ঠিক টাইম মতো দিয়ে দেয়। বিকেল বেলায় দুপুর বেলায় হাততালায় যাচ্ছে, গরমের সময় সাইকেল নিয়ে যাচ্ছে, আর কসম হতো বাসি ভাত, এক একজন বক্তা এক একজন আছে না, ওয়াজ করতে উঠে এত কসম খায়, আমার মনে হয় যদি ঠিক মতো কাপড় দেয় আমার দোতলা বাড়ি হয়ে যাবে। বহু বক্তাদেরকে আমি দেখেছি খামাখাই কসম, আল্লাহ কসম আল্লাহ কসম বাসি ভাত। এই তালতালা যাচ্ছিস তো? হ্যাঁ। দেখছি বেরাব ভাই মোটা সোটা লোক, যদি সাইকেলে ওঠে গরমকাল টেনে নিয়ে যেতে গেলে ঘাম বেরিয়ে যাবে বুঝলেন। না আমি এই এখানে যাচ্ছি। তুই হাটে যাচ্ছিস তো মঙ্গলবার আজ হাটবার? কসম বলছে তুই হাটে যাইনি। খানিকক্ষণ পরে যে দেখা হাটে ঘুরছে, কি বে তুলে হাটে যায়নি, তুলে হাটে যায়নি, আরে এক্ষুনি এলাম পাগল করে, তখন এসেনি তো। আবার বেঁচে কথা বলছে, আল্লাহ কসম বলছে এক্ষুনি এলাম, লাও সামলাও, নতুন বিয়ে করলি খাওয়া না, হেঁটে হেঁটে এসে হাঁপিয়ে গেলাম তো, কি খাবি? 20টা টাকা দে মিশ্রিস টিকা, একটু আগে আসতে হয়, খরচা হয়ে গেল পান কিনে নিলাম, আর নেই তো পরে খাওয়াবো, তোর পকেটে টাকা নেই। কসম বলছে এক পয়সা নেই, বিশ্বাস কর। রেগে যেয়ে বলছে আল্লাহর কসম বললাম হাটে যা, যাচ্ছিস তুই বলে আল্লাহর কসম যাইনি, আল্লাহর কসম এক্ষুনি এলাম, আল্লাহর কসম তোর পকেটে টাকা নেই, এবার বল আল্লাহর কসম তোর পকেটে যদি 10 টাকা 20 টাকা না থাকে তোর নতুন বিয়ে করা বল তালাক হবে, 3 তালাক লে। জানিস করে ওখানে ঘরে যদি দিবি
এক্ষুনি বললি আল্লাহ কসম টাকা নেই, কুড়ি টাকা যে 50 টাকা। বহু তালাক বলতে নেই, যদি জিজ্ঞেস করি মেরা ভাই কি জিজ্ঞেস করে আসবি, ঘুমন অবস্থায় বলতে নেই জানিস। কালকে যে খালি কসম খাবে বলবেন ভাইজান বলে গেছে বহু তালাক বলতো, বলবেন না কথার কথা বলছি। এখন আপনাদের প্রশ্ন করি, আল্লাহ সস্তা হলো না বউ? তিনবার কসম খেয়ে মিথ্যে কথা, তার মানে সস্তা আল্লাহ? আর বউ এত দামি তিন তালাক বলে একটা মারবো না কেন? আল্লাহ থেকে বান্দি যে সমাজের বুকে মূল্যবান হয়ে গেছে তাদেরকে ওয়াজ শুনিয়ে কি হেদায়েত হবে? 40টা চিল্লা মারলে হেদায়েত হবে? যাদের মাথার মধ্যে খোদার থেকে তার বান্দি দামি হয়ে গেছে, দুনিয়া দামি হয়ে গেছে, খালি আঁচড়া পাঁচড়ি করছে, লিয়াই 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 করছে, হালাল হারাম দেখার ব্যাপার নেই, আমার হলি হলো, চললি চললো, দুনিয়ায় শেষ, আখেরাত বলে কিচ্ছু নেই। মুরব্বীরা তাই দেখে আর বলে, ও ও যেন মরবে না, কি করছে দেখ না, ও যেন কবরে যাবে না, বলে না, শুনলে রাগ হয়, কিন্তু কথাটা হক কথা। আচরা পাচির করছে কত নিবিড়ে বাবু, চলে যাবি তোর বাপ গেছে দাদু গেছে দেখ ভালো করে, দু হাত বাই চার হাত জাগাই, না আওয়াজ আসে না আওয়াজ যায়, সালাম দিতে হয় দেয়, অনেকের বিশ্বাসই হয় না শুনতে পেলো কি পেলো নি, তাই মাঝে মধ্যে দেয়ই না, সালাম দাও না, কতদিন ধরে সালাম দিচ্ছে একবারে স্বপ্নে উত্তর দেয়নি, এহে তা আছে নাকি কোথায় চলে গেছে দেখ। বর্ষাকালে যাওয়ার সময় সালাম দাও না, বলছে ওই তো দেখ না ব্যাং হয়ে কেমন ডাকছে, সত্যি বলছে, দেখবেন অনেকে বলে অম মুরব্বী গুলো ব্যাং হয়ে গেছে কর্মস্থানে কি ডাকা ডাকছে। খারাপ ভাববেন না, শীতকাল তো আমি সোয়েটার পরে নি, একটু গরম হচ্ছে, ভেতরে ভেতরে অনেকে গরম হচ্ছে বুঝলে, আঁচড়া পাঁচড়ি করছে খালি, কবরে জিন্দগিতে যাবে না। আল্লাহ রাসূল বলছে কামিন কায়মিল্লা ইয়াকুমু ইল্লা শাহর, তুমি যতই নামাজ পড়ো কখনো যেতে পারবে না, জান্নাতে যাওয়া তোমার 90। তাহলে মানসিকতা তৈরি করুন, ইসলাহ করুন, তাই কোরআন বলছে কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিটাই কামিয়াব হয়েছে যে তাজকিয়ায়ে নফস করেছে, এই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজ, এই তাজকিয়া নফসের জন্য ওলিয়া মুর্শিদাদের কাছে যেতে বলছি, তাজকিয়ায়ে নফসের জন্য সাদেকিনদের সাথী হতে বলছি, এই তাজকিয়ায়ে নফসকে ইমামদের জমানায় মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে ইমাম মালিক বলছে জোহদ, এটাকে তাজকিয়ায়ে নফসকে আপনার কি বলে ইমাম আহমদ বিন হাম্বল তার মাসনাদের মধ্যে বলছে এটা জোহদ, এটা মুয়াত্তা ইমাম মালিক বলছে জোহদ, এটাকে যখন হাসান বসরির জমানায় এসেছে এটাকে বলা হচ্ছে তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাসাউফ না থাকলে ওই এখানে কথা বললে ওখানে মুন্দিশ্বরী নদীর পাড়ে শুনতে পাবে, কখনো হবে না। তাই বলি নামাজ পড়ে নামাজি হয়, আর একজন নামাজ পড়েছিল বক্তাদের, আর ফুরফুরা তরুলপুর গ্রামের মানুষগুলো রবিউল সানি আজও ভুলে যায়নি, বলুন সুবহানাল্লাহ, কারণ গৌসুল আজম সে নামাজ পড়ে বড় পীর হয়েছে, তরুলপুরের গ্রামেও তার সদ্রসানি হচ্ছে। চলেন আমার বক্তব্য সার কথা বুঝে গেছেন তো? হ্যাঁ, আঁচড়া পাঁচড়ি বেশি করলে হবে না, নামাজ পড়ার সাথে সাথে নিজের ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে নিজেকে সেইভাবে গঠন করতে হবে, গিবত গিলা করলে হবে না। মুফতি আজম প্রথম ওটা বলেছিলেন, দ্বিতীয় কথা হচ্ছে বাবু খবরদার গিবত করবে না,